কি বানাস জুয়েল? মহব্বত শরবত। মহব্বত শরবত খাই সবার পেট খারাপ করে খুব টেস্টি। যখন তুমি সারাদিন রোজা রাখবা, রোজা রাখার পরে যখন তুমি একটু অবশ্যই একটু ঠান্ডা হইতে হয়। কাঁচা দুধ কেন, একটু নরমাল জাল দিয়ে দুধটা দিলে কি হয়? কিছুই হয় না। তোমরা এখানে আচ্ছা এখানে কি কি দিচ্ছ আগে সেটা বলো। ফার্স্ট অফ অল এখানে ফল আছে, ঠিক আছে? কি কি ফল? আপেল আছে, তারপরে বেদানা আছে, এই এই দুইটা ফল দিয়েছি বেশি। আর এছাড়া পেস্তা বাদাম আছে। তো ফলের মধ্যে তো তরমুজও দেখা যেত, সেটা কত? তরমুজ তো আছে, সেটা তো জানি। তরমুজ আছে, এর পাশাপাশি একটা স্পেশাল জিনিস দেওয়া হয়েছে, এর মধ্যে আইসক্রিম, চকলেটের আইসক্রিম দেওয়া হয়েছে, আর সাথে দুধ চিনি, ঠিক আছে? এই জিনিসগুলো দিলে টেস্ট আরো বেড়ে যায়। কি বাদাম আছে এখানে? পেস্তা বাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম দুটাই আছে। তো একটু আরেকটা জিনিস কি ছিল? এটার সাথে কলা ছিল। আসলে সত্যি কথা বলতে আমার মার্কেটের সামনে কম বিক্রি করে, ঠিক আছে? জেল সত্যি কথা বলো, শুনতে আমরা রেডি। সত্যি কথা শুনতে চাই, বলো কি আছে তোমাদের মার্কেটের সামনে? মার্কেটের সামনে মহব্বতের শরবত বিক্রি করে প্রত্যেক গ্লাস 50 টাকা 60 টাকা করে। হ্যাঁ, কিন্তু এত কিছু দেয় না, ওরা জাস্ট দুধ দেয় আর একটু তরমুজ দেয়, এতটুকু আর কিছু। আর মনে রুয়াবজাদে এই দুইটা দিয়ে দেয়, বাট খাইতে অনেক। হ্যাঁ, তোমরা এটা আরো স্পেশাল করছো। আরো স্পেশাল ভাবে আমি চেষ্টা করছি এটা যাতে একটু মানে গর্জিয়াস হয়। ভাইয়া তুমি কথা আমার থেকে শিখে, তারপর বলি। আসলে আমি তো আসলে আবার সত্যি কথা বলো। সত্যি কথা বলবো? ঠিক আছে, সত্যি কথা বলতে আমি কথা বলতে পারি না। তুমি যখন ভিডিও ছাড়বে না তখন আমি সেম তোমার সাথে মজাটা নিব। সত্যি কথা বলতে আমি তোমাকে পচাচ্ছি না, আমি সত্যি কথা বলতেছি। এটা ফার্স্ট কাকে দিব? কাকে দিব বলো? মোহাম্মদ এদিকে আসো। মিন্ধিয়া বাবা মোহাম্মদের শরবত, মহাব্বতের শরবত। বাবা এটা খেয়ে দেখো, মহাব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে এটাতে খাইলে। আমি খাই, বিসমিল্লাহ। সারাদিন রোজা রাখবো না বলো। আরে ভিডিও ভিডিও দেখি বিশ্বাস করুন তো। হবে হবে, যখন হবে পাইপ দিয়ে এটা খাওয়া যাবে না। কেমন মজা? আমার দিকে তাকাই বলো না, আর একটু বলো, একটু জোরে সাউন্ড দাও। কিন্তু পেস্তা বাদামটার জন্য ভালো লাগতেছে না মিন্থিয়া? তো মুখের তোমার এত তো বোঝা যাচ্ছে যে ভালো লাগছে। একটু সুন্দর করে কাঁচা দুধ যে জন্য সবার একটু ইয়া না? না কাঁচা দুধ না, এখানে ওই যে ওইটাও ছিল, যেটা ওই যে ফুটানো দুধ থাকে, বাট অল্প শর্ট হয়ে গেছে সেজন্য। বলো আমরা শোনার জন্য রেডি। আবার বলো না। আরে খাও এটা, আমি খাইছি। এটা থেকে খাও, এতই টেস্ট হইছে ও বলার ভাষা হারিয়ে ফেলে বেসিনের মধ্যে চলে গেছে। আমি সবকিছু খাইতে পারি না। এগুলো ফল ফুড, এগুলো তোমার এখানে কেনা।